अरे चलो बोला আবার আগুন মানে ভিজে এতে আগুন। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আশা করি সব ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকবেন, সেটাই খেতে গোষ্ঠানার দিন সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেন। তো দর্শক বন্ধুরা, আজকে যে লোকেশনে এসেছি, লোকেশনে এসে আমি ফেসে গেছি পুরো, কারণ পুরো চারিদিকে মেঘ মেঘ ডাকছে আর ঝড় বৃষ্টি। বৃষ্টি আমার কিন্তু আরম্ভ হয়নি, তখন তখন বৃষ্টি আরম্ভ হতে পারে তো, আর প্রতিদিন হবে মানে ঝড় দিচ্ছে জায়গাটার মধ্যে। আর আমরা যে লোকেশনে এসেছি হয়তো আর এই লোকেশনে আগেও দেখেছেন, তো আকাশে ছড়ায় এবং গাছের ডাল তুমি ধন ধন ভেঙে পড়তে পারে। তো আমরা যে লোকেশনে আজকে চলে এসেছি, এই লোকেশনে ওই বাড়িটার মধ্যে রিসেন্ট কয়েকদিন আগে একটা ভদ্র মহিলা মানে গলায় দড়িতে সুইসাইড করে, কিন্তু ওই বাড়িটার মধ্যে কারণ কোনো কোনো কাজ কামানো শেষ হয়নি। তো আজকে এই কারণেই আজকে এত রিস্ক নিয়ে আজকে এলাম, মানে আজকে তার কাজ কামান হবে। তো আজকে দিনে যদি তাকে ডাকতে পারি তো খুব ভালো হবে, দিনে দেখতে পাবেন আপনারা। আর যদি না ডাকতে হয় তাহলে কিছু মানে আসে না আসে তাহলে অন্যরকম হবে, কারণ আজকে যে ওয়েদার, ওয়েদারটা হচ্ছে সেরকম একটা ওয়েদার যে ওয়েদারটা মানে ডাকার মতো পরিস্থিতি, মানে কি পুরো নিস্তব্ধ শান্ত পরিবেশ। আর যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে সে হারে আমার মনে হয় না যেন যে সে না আসে থাকতে পারবে। তো চেষ্টা করবো সেটা আমরা মানে যদি ডেকে আনার। তো টোটাল জায়গায় লোকেশনটা ঘুরে দেয় দেখাবো আমরা আবার একবার, আর তারপর ওখানে ভেতরে আমরা যা করা করবো, ঠিক আছে, যে যোগ করার দরকার সেগুলো করবো আমরা। তার কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি একবার আজ থাকা এই ঘটনা দেখে নিন। এখনও পর্যন্ত দেখুন রুমে কিন্তু সেগুলো হয়নি, এই রুমে ওই রুম দিয়ে কিন্তু সুযোগ করে, ঠিক আছে। তো আমরা কিন্তু ওই রুমটাতে গেও মানে লোকেশনটা দেখাবো আপনাদেরকে। আর আজকে আমি উৎপলা ক্যামেরার সঙ্গে আজকে আছে আকাশ, কারণ রানা আজকে আসেনি ঝড় বৃষ্টির কারণে, ওর একটু প্রবলেম হয়ে গেছে। তো আকাশ আমি চলে এসেছি এখানে, তো দেখা যাক কি দেখতে পাই আর কি দেখতে পাই না, ঠিক আছে। কারণ সুসাইড করেছে তো আত্মহত্যা কেস, গলায় দড়ি নিয়ে এক ভদ্র মহিলা সুসাইড করেছে, তার জিন আত্মাকে ডেকে আনার হাজির করার চেষ্টা আমরা করব। তো দেখুন থাকুন সঙ্গে, দেখতে পাবেন হয়তো আমার সঙ্গে। তো আমরা যে লোকেশনে চলে এসেছি, লোকেশনে এটা হচ্ছে প্রথম যে বাড়িটা সে বাড়িটা হচ্ছে প্রথম বাড়ি। আর দেখুন আশেপাশে চারিদিকে কেউ নেই কোথাও, মানে আচমকা। আর দেখুন ঘর মানে ঘরটা এতটাই চারিদিকে আমরা প্রচণ্ড পরিমাণে ঝড় চালু হয়ে গেছে, তাও আমরা ফিরে শুরু করে দিয়েছি। কালকে প্রচণ্ড বৃষ্টির পরিমাণে মানে এত বৃষ্টি হয়েছে যে ভিড়ে করতে পারিনি। উৎপলদা উপর থেকে আওয়াজ, কিছু ঠোকার আওয়াজ, হয়তো আমাদের ভয়েস আসতে প্রবলেম হবে, কারণ যে হারে বাতাস বইছে আমাদের ভয়েস হয়তো প্রবলেম হতে পারে। যদি প্রবলেম হয় একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে দর্শক বন্ধুরা। এই ঘরটার মধ্যে কিন্তু গলায় দড়ি নিয়ে সুযোগ করেছিল, মানে এখানে দেখুন ঠিক এখন ফাঁদ আছে, আসার মাত্রই কিন্তু আমাদের সঙ্গে সেই জিনিসগুলো ঘটতে আরম্ভ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা সেই জিনিসটা একবার ওই বাইরেটার গ্রামের দিকে পরিদর্শন করে দেখাবো, মানে যে বাইরেটা আছে ওই দিকটা পরিদর্শন করে দেখাবো। চারিপাশ থেকে আওয়াজ আসছে, কি দেখছেন? এবং বেরোতে ভয় লাগছে, কারণ গাছটা ভেঙে যদি পড়ে প্রচণ্ড ঝড় দিচ্ছে। আরে আরে এখান থেকে কিছু আসছে, পাতাগুলো উড়ে এলো ওখান থেকে।
আমার চ্যানেলে এনে মনে হলো এখানে তো দাঁড়িয়ে ছিল। এটা একটা কি মেয়ের গলার আওয়াজ পেলাম। উপরে কিছু রয়েছে মনে হচ্ছে এখান থেকে কিছু পড়লো, কিন্তু তোমার গায়ে পড়লো। ঝাড়ো ঝাড়ো মাথা ঝাড়ো। আরে আরে কিছু একটা পড়ছে ওপর থেকে। ফিরেছে ফিরেছে, কি যেন পড়ছে একদম গোটা গায়ে লেগে গেল। হয়তো খাওয়া দাওয়ার কারণে পড়তে পারে। হাওয়া দিচ্ছে বন্ধুরা। আমাকে এখানে মন্দির এখানে আগে কেউ জমি করেছে, আমার এখানে মন্দিরে করতে হবে। সেখানে আমাদের কাঠ পাত্রী নেই, তো এদিকে আগুন উড়ে যাবে না তো? টিনে কি আছে ওপরটায়? জানি না, এরকম করতে ঝড়ে ভাঙবে না। এতটা আওয়াজ, এত ঝড় দেয়নি সেরকম এখন। জানলার সাইড গুলো একটু অন্যরকম লাগে। গাছটা গাছটা ছিল তো, কিন্তু এখানটায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম প্রচন্ড পরিমাণে ঝড়। রাত্রে হাওয়া দিয়ে আমাদের ভয়ে আমরা এখানে আসবো না। এত ঝড় এখানে আটকে পড়ে গেছি আমরা একদম। আমাদের এখানে আটকে গেছি আর এই রাস্তা কেউ বাইরে বেরোবেও না। আমাদের তো এই ঝড়ে কেউ বাইরে বেরোবে না, যা হয় ঝড় দিতে পারবো কেউ বাইরে বেরোবে না। তাহলে ভিতরে চলো না। তো আমার দিকে যা একটু কালের জন্য আগুন জ্বালাতে হবে এখানে। তো আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে কিন্তু আগুন আমাদের রেগে যেতে হবে, কারণ এই ধোঁয়া দিয়েছি তো জল তো বিপদ হতে পারে।
আবার বাইরে আওয়াজ। আরে পুরো ঘরটাই তো কাঁপ কাঁপছে মনে হচ্ছে একদম। এখানটার মধ্যে কিন্তু আমাদেরকে আগুন দিতে হবে, যে আগুনটা কথা বলছিলাম আকাশ পাচ্ছে এখানটা, মানে আমরা তো এখানে আগুন ধরাবো, আগুন ধরে যে কাজে যে কাজটা আমাদের করতে হবে এখানে, আর সেটাকে আমাদেরকে দেখাবো। আর ভালো দেখ পুরো এখন ভেঙে পড়ছে এই ঘরে দিয়ে, সেই যিনি সুসাইড করেছিলেন তিনি এই ঘরে সুসাইড করেছিলেন, এতটাই ঝড় দিচ্ছে বাতাস দিয়ে বইছে একটু বলবো আমাদেরকে। কোথায় চলে যাবে এবং তোমার এত হাড় মানে চাপটা যেটা বেশি রয়েছে, একটা কোথায় যদি উড়ে উড়ে চলে যায় তাহলে আগুন লাগার ভয় থাকতে পারে। আরে আগুন কি করে লাগলো, আগুনের কথা বলতে বলতে আগুন হয়ে গেল, আমরা সেই জিনকে হাজির করার চেষ্টা করবো এখানে, আমরা তো দেখতে পাই না, আমরা এখন এই ওই জন্যই গাছটা পড়ে গেল হঠাৎ করে ভাঙছে না কিসে ভাঙছে কি করে বুঝবো বলে, ঘরে ভেঙে পড়ছে না কিসে ভেঙে পড়ছে কি বুঝবো। বেশ ঠিক আছে তারপর ভিতরে জানলার দিকটা আমার কিছু মনে হচ্ছে আপনি কি এখানে আসতে চাচ্ছেন, থাকলে অবশ্যই সারা দিয়ে জানান।
আমি কি আসি না তোমার আশেপাশে কোথাও? আমি কি যাচ্ছি? আরে কিছু কি পড়লে কেন? পুরো ঘরটা ধোঁয়াই ভর্তি হয়ে গেল। আকাশ তো তাতে আগুনে বন্ধ হতে হবে, আমার যা কাজ করা পড়ে যাবে। আরে কি আঁচা লাগছে এখান থেকে, ফোকাস ছেড়ে দিচ্ছে। আরে ধোঁয়া আসছে এদিকে, কি হলো এখান থেকে? পিছন থেকে যেটা এলো প্রচন্ড ধোঁয়া। আরে এত ধোঁয়া থাকা যাচ্ছে না। কোথায় গেল? প্রচন্ড ধোঁয়া। কোন দিকে গেল বললা? কোন দিকে? ও আরে ঘটে ধোঁয়ায় বেশি ভর্তি হচ্ছে। আরে ডালটা হঠাৎ করে উড়ে এলে এখানটাই গায়ে পড়তে গেল। আমাদের কাজ আমি করেছি কিন্তু কোনো সারা পেলাম না, ওই জন্যই আমি আগুনটা নিভিয়ে দিচ্ছিলাম। চার ঝড় বৃষ্টি হচ্ছে, আগুনটা নিভিয়ে যাওয়া যায় ঠিক, কারণ যখন তখন ক্ষতি হতে পারে। তো আমি আড়াই বোতল জল নিয়ে আসি। আমার জানলা দিকটা কিছু মনে হচ্ছে একটা আছে। হাওয়া দিচ্ছে, বাইরে বেরোতেও ভয় লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছপালাগুলো কীরকমভাবে নড়ছে। মনে হলো ঘরটার মধ্যে কেউ টান দিল আমাকে। মুখ টুক বাড়াচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন? আরে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন? চল নিয়ে এলে। তাড়াতাড়ি জলটাকে নিভাও, আসলে ব্যাপারটা হাওয়াটা কি কমলো তোলা? কমলো কিন্তু হাওয়াটার কারণে কিন্তু বৃষ্টিটা পড়েনি। না
আর জল আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি বলতে শুরু হয়ে গেছে, ঠিকঠাক করে পড়ছে, হওয়ার কারণে হয়তো ভেসে যাচ্ছে। হ্যাঁ চলো বলে আবার আগুন, মানে ভিজে ইয়েতে আগুন ধরে করে এখন জল দিলাম আমি, তো জলটা তুমি এখনই দিলে। এমনিতেও আজকে ঝড় জল হচ্ছে, আবার কত টাইম অনেক হয়ে গেছে, আগুনটা টিপে গেল হঠাৎ। তুমি এখানে দেখো তো, জ্বালিয়ে দেখো তো, না সেটাই তো, তুমি জলটা নিভালো ওটাকে। আমরা জল দিয়েছিলাম দেখুন, জল নিয়ে এসেছিলাম জল নিয়ে এসে জাস্ট এখানে জল নিয়ে আমরা ওখানে গেছি আর আগুন ধরে গেছি। এটা আগুন ধরার কারণটা আমরা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, কিছু কারণটা আগুন ধরলো। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো সারা টারা পেলাম না, কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আমরা বুঝতে পারলাম কিছু আছে, কিছু কিছু জিনিস আছে এখানে, সেটা বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম আর বুঝতে পারলাম নাকি বলা। হ্যাঁ এইটা আমরা দুজনে বুঝতে পারলাম, আর বাকি কথা বলে হলো বন্ধুরা, এই লোকেশনে যদি সেকেন্ড পার্ট ভিডিও চান অবশ্যই আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আজকে এই ঝড়টা হয়তো থেমেছে একটু, তো আমাদের এই লোকেশন থেকে তাদের বেরিয়ে যেতে হবে, কারণ এরপর বৃষ্টিটা আরম্ভ যদি হয়ে যায় আমরা এখানে একদম বাধা পড়ে যাবো, বেরোতে পারবো না। তো দর্শক বন্ধুরা ভেঙে পড়ে নেই মনে হয় বেরিয়ে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। জলটা কিন্তু ভালোই পড়ছে, কারণ আমার গাছের মধ্যে আছে বলে বুঝতে পারছি না। আরে প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে দেখতে পাচ্ছি, প্রচণ্ড ঝড়, একটু ওয়েট ওয়েট আমি একা একা যাচ্ছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আবার দেখা হচ্ছে পরবর্তী নেতৃত্ব। যতক্ষণ জয় হিন্দ, বন্ধু।